অ্যাড সুগার বেন্ড লাইট। এটি বানানোর জন্য তোমাদের লাগবে চিনি, লেজার টর্চ এবং ফিশ ট্যাঙ্কে 3 লিটার জল। একটা ট্রান্সপারেন্ট ফিশ ট্যাঙ্ক নাও বা কাচের কন্টেনার নাও, ওতে জল নিয়ে চিনিটিকে দেখো লেয়ার বাই লেয়ার, স্তর বাই স্তর এটাকে ছড়িয়ে দাও। মনে রেখো চিনিটিকে কখনো গুলিয়ে দেবে না বা নাড়বে না, জলে স্থির করে রেখে দাও একদিন। একদিন পর একটা লেজার টর্চ নিয়ে, লেজার টর্চ তোমরা গ্রিন বা রেড কালারের রেড লাইট নিতে পারো, ওটা নিয়ে তোমরা ফিশ ট্যাঙ্কের এক প্রান্ত থেকে সুইচ অন করো, তাহলে একদম ক্লিয়ারলি লেজারের তোমরা পাথ দেখতে পাবে, লাইটের পাথ দেখতে পাবে। দেখো ফিশ ট্যাঙ্কের নিচের দিকে লেজার লাইটের প্রতিফলন হচ্ছে, লেজার লাইটটি বেন্ডিং হচ্ছে দারুণভাবে, তাই না? ইয়েস, তোমরা চিনি অ্যাড করার সাথে সাথে এর সারফেসে গ্র্যাডিয়েন্ট তৈরি হয়, বক্র সারফেস, যেটার জন্য আলোকের প্রতিফলন বা আলোক বেঁকে যায়। ভেরি বিউটিফুল অ্যাক্টিভিটি, তোমরা অন্ধকারে এটিকে বানাও, এটিকে তৈরি করো, দারুণ সুন্দর লাগবে, খুব মজাদার অ্যাক্টিভিটি। Enjoy and have fun!